প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ঔষধ গ্রহণ করেন বা ঔষধ গ্রহণ করে আসছেন, কিছু কিছু সময় আবার ঔষধ গ্রহণ করা লাগতে পারে। এর মধ্যে আজকে 6টি ঔষধ নিয়ে ধারণা দিব, যে 6টি ঔষধের মেইন সাবজেক্টের উপর কাজ করে না, যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কাজ করে। যেমন কিছু ঔষধ রয়েছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন কিছু বললে ভুল হবে, প্যারাসিটামল একটা না পারো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এইরকম বাংলাদেশে হোক আর বিশ্ব বাজারে যে কোনো ধরনের ঔষধ হোক, আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু না কিছু হতে পারে আপনার মধ্যে। তো এইরকম অবস্থায় আপনার যদি একটার জন্য খান, যেমন একটা রোগের জন্য খাচ্ছেন, যেমন জ্বরের জন্য খাচ্ছেন, আপনার হয়ে গেল ডায়রিয়া, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এমতা অবস্থায় অনেকেই জানেন না এই পার্শ্ব প্রতিক্রিয়াটাকে আপনার মেইন সাবজেক্ট হিসেবে ধরে চিকিৎসকগণ ট্রিটমেন্ট দিয়ে থাকেন। যেমন আপনি যদি কোনো ঔষধ গ্রহণ করে থাকেন, আপনি মনে করছেন অ্যালার্জির ঔষধ খাচ্ছেন, আসলে এটির পার্শ্ব প্রতিক্রিয়াটা কাজ করছে অন্যটার, সেই অবস্থায় আপনাকে ওই সাবজেক্টের ওপর কাজ করানো হয় বা ঔষধটা দেয়া হয়। এর মধ্যে আমি 6টি মেডিসিন নিয়ে প্রাথমিক ধারণা দেব, এবং এই 6টি মেডিসিন আপনাদের ফ্যামিলিতে কোনো না কোনো সময় লেগেছে বা গ্রহণ করা লাগতে পারে বা লাগাতেও পারে। তো চলুন একে একে আমরা জানতে থাকি মেইন সাবজেক্টের উপর কাজ না করে পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে কাজ করে আমাদের শরীরে। এর মধ্যে ফার্স্টে যেটি রাখবো, প্রায় সবার মুখে মুখে জানা বা সবাই পরিচিত, যেমন হিস্টাসিন ট্যাবলেট বা সিরাপ। এটি হচ্ছে একটি অ্যান্টি হিস্টামিন ড্রাগ, যেটি হচ্ছে সাধারণত সর্দি কাশি অ্যালার্জির জন্য দেয়া হয় বা চিকিৎসকগণ দিয়ে থাকেন বা আপনারা ফার্মেসি থেকে মুখে বলে কিনে আনেন। তো এটি গ্রুপ নেম হচ্ছে ক্লোরোফেনিরামিন, যেটি হচ্ছে একটু আগে বলেছিলাম অ্যালার্জির ক্ষেত্রে দেয়া হয়। একটু মাথায় রাখবেন শুধুমাত্র যে অ্যালার্জির জন্য দেয়া হয় আসলে তেমনটা না। এই ধরনের ঔষধ গ্রহণ করার পর বা অ্যান্টিহিস্টামিন কিছু ড্রাগস রয়েছে যেগুলো হচ্ছে নন সেডেটিভ, যেগুলো হচ্ছে আপনার তন্দ্রাচ্ছন্ন আসে না, আবার কিছু ঔষধ রয়েছে তন্দ্রাচ্ছন্ন আসে। এর মধ্যে একটি হচ্ছে হিস্টাসিন, যেটি হচ্ছে আপনার তন্দ্রাচ্ছন্ন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া কি? তন্দ্রাচ্ছন্ন হওয়া। যদি আপনি অ্যালার্জির জন্য খান, সেই ক্ষেত্রে আপনার যদি ঘুমের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের ঘুমের ওষুধের প্রয়োজন নেই, একটি হিস্টাসিন গ্রহণ করার মাধ্যমেই আপনার ঘুম ভাব চলে আসতে পারে বা মাথা ঝিমুঝিমু করতে পারে। কারণ হচ্ছে এটির মধ্যে লেখাই আছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এটি। তো মেইন সাবজেক্টটা রেখে দিলাম, আমাদের অ্যালার্জি বা আমাদের সর্দি কাশি চুলকানির জন্য আমরা গ্রহণ করছি না, আমরা পার্শ্ব প্রতিক্রিয়া যেটি কাজ করছে সেটির জন্য আমরা গ্রহণ করব। এর মধ্যে একটি হচ্ছে আমাদের যদি খুব প্রয়োজন হয় গুম গুম ভাব হওয়া বা এই ধরনের, অনেক সময় লেখা থাকে স্টেশনের নিচে দেখবেন যে কোন ধরনের যান্ত্রিক কাজ করবে না বা কোন ধরনের গাড়ি চালাতে পারবে না এই ঔষধটি গ্রহণ করার পর, বেশিরভাগ অ্যান্টিস্টামিনের নিচে লেখা থাকে, সেই অবস্থায় অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়াটা কাজ করে আপনার মেইন সাবজেক্টের উপর হয়ে। এর মধ্যে আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই অ্যান্টিহিস্টামিন হিস্টাসিনের ক্লোরোফেনিরামিনের, যেমন যে মা বুকের দুধ বাচ্চাকে খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে দেয়া যায় না, আবার যে মা বাচ্চাকে বুকের দুধ ছাড়াবেন বা বাচ্চার বয়স হয়ে গেছে 2 বছর 3 বছর, আপনার বুকের দুধটা কমাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু দারুণভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে অনেক সময়। যেমন মাতৃদুগ্ধকালীন সময়ে অনেক সময় চিকিৎসক না বলে থাকেন, আমরা যে কেউ না বলে থাকি, কারণ হচ্ছে বুকের দুধটা শুকিয়ে ফেলে। তো যারা আপনার বাচ্চার বুকের দুধ ছাড়াতে চান, বাচ্চার বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দারুণভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে বুকের দুধ শুকানির ক্ষেত্রে। 2 নম্বরে অবস্থায় রয়েছে ক্লোনাজিপাম গ্রুপের ঔষধ, যেমন রিবোটিল 512 বা যে কোনো গ্রুপের ঔষধ, ডিসপেন বা আপনার ক্লোনাজিপাম, লেপটিক, ইপিট্রা, এই ধরনের ক্লোনাজিপাম গ্রুপের ঔষধ। রিবোটিল দিয়ে আমি উদাহরণ দিলাম, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ এই রিবোটিল নামে চিনেন। এই ধরনের ঔষধ সাধারণত চিকিৎসকগণ দিয়ে থাকেন আপনার মস্তিষ্কটাকে রিল্যাক্স করার জন্য এবং আপনাকে একটি ভালো ঘুম আনানোর জন্য বা আপনার প্রেশারটা ঠিকঠাক রাখার জন্য বা আপনাকে স্বস্তি আনার জন্য। তো এই হিস্টাসিন একটু আগে যেভাবে বলেছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের বডির মধ্যে কাজ করে, এই রিবোটিল বা ক্লোনাজিপাম গ্রুপের ঔষধও পুরুষদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দারুণভাবে ভূমিকা রাখতে পারে। যেমনটা হচ্ছে অনেকেই জানেন না যে আপনার অনেক সময় রিবোটিল খেয়ে যখন আপনি বিছানায় যান বা ঘুমান, আপনার কিন্তু মস্তিষ্কটা পুরোপুরি কুল থাকে, ঠান্ডা থাকে এবং আপনি একটি আরাম পান বডির মধ্যে। এই আরামটা আনয়ন যখন হবে আপনার বডির মধ্যে মধ্যরাতে, তখন যদি আপনি যৌন কাজে লিপ্ত হন বা আপনার পার্টনারের সাথে যৌন কার্যে সংযুক্ত হন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার বীর্যের যে স্পিডটা রয়েছে, দ্রুত বীর্যপাত হয়, সেটি কিন্তু আপনার রক্ষা হবে বা দ্রুত বীর্যপাত ঘটবে না আপনার। ধীরে ধীরে আপনার যদি যায় 2 মিনিটের ভিতর বীর্যপাত হয়, সেই ক্ষেত্রে আপনার হবে
8 থেকে 10 মিনিট পর্যন্ত বা তার থেকে আরো বেশি হতে পারে। কারণ হচ্ছে একটু লক্ষ্য করুন, আপনি যখন এই ধরনের ক্লোনাজেপাম গ্রুপের ঔষধ বা মস্তিষ্ক ঠান্ডা করার ঔষধ রিবোটিল ডিসোপ্যান ল্যাপটেক ইপিট্রা ধরনের ঔষধ গ্রহণ করছেন, সেই ক্ষেত্রে আপনার পুরোপুরি কিন্তু কুল রয়েছেন এবং আপনি মস্তিষ্ক ঠান্ডাভাবে আপনি যৌন কার্যে লিপ্ত হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার দ্রুতভাবে বীর্যপাত হচ্ছে না এবং ধীরে ধীরে বীর্যপাত হবে। তো দেখুন একটু লক্ষ্য করে কত মজার মজার বিষয় রয়েছে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের বডির মধ্যে মেজর সাবজেক্ট হিসেবে কাজ করছে সবার ক্ষেত্রে। 3 নম্বরে রয়েছে কৃমিনাশক ঔষধ, এর মধ্যে যে কোনোটা হতে পারে, সোলাস হতে পারে, আলবেন্ডাজল হতে পারে, ডিলান্টিন হতে পারে, মেলফিন হতে পারে বা ইট্রাক্স হতে পারে, যে কোনো ধরনের কৃমিনাশক ঔষধ আপনার গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে দেয়া যায় না, দিতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই দেয়া যায় না আমি বলবো গর্ভাবস্থায় কেন দেয়া যায় না, বাচ্চার ব্রণের ওপর আপনার প্রভাব পড়ে এবং এটি হচ্ছে মূল কথা। একটু লক্ষ্য করুন, আপনি যখন গর্ভাবস্থায় নিষিদ্ধ করা হয়েছে এই ধরনের আলবেন্ডাজল বা কৃমিনাশক ঔষধ, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গ্রহণ করবেন না বা বিরত থাকবেন বা যে কাউকে বলবেন এই ধরনের ঔষধ কৃমিনাশক ঔষধ আপনি গর্ভাবস্থায় সেবন করবেন না, তাতে করে বাচ্চার ক্ষতি হবে। তো এটি কেন বা কিভাবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মেন সাবজেক্ট হিসেবে আমাদের বডির মধ্যে কাজ করে, যেমন একজন মহিলা যখন গর্ভবতী হতে চান বা বাচ্চা নিতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাসিক বন্ধ হয়েছে 2 মাস, 2.5 মাস, 3 মাস এই ধরনের, এই সময়টায় এসে 3 মাসের ভিতরে বেশিরভাগ দেখা যায় মিসকারেজ হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায়। যাদের গর্ভপাত হয়ে যায় বা শিওর কনফার্মলি আপনি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আপনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে গর্ভপাত যদি করিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ড্রাগস সেবন করতে হয় বা ঔষধ সেবন করতে হয়। তো এই ঠিক এই সময়ে বিভিন্ন ঔষধ যেমন সাইটোমিস, মিসোপ্রোস্টলল বা MMKit বা বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে যেগুলো আপনাকে দেয়া হতে পারে বা ভিতরটা যাতে করে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় সেই ক্ষেত্রে এই ধরনের ঔষধ দিতে পারেন, যদি আপনার এই ধরনের মিসকারেজ হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায় আপনি শিওর হয়ে যান। এই ধরনের ঔষধের সাথে কিন্তু আপনার আলবেন্ডাজল বা কৃমিনাশক ঔষধ দিতে পারেন চিকিৎসক। কারণ হচ্ছে এই আলবেন্ডাজল বা কৃমিনাশক আমরা প্রথম দিকেই বলেছিলাম গর্ভাবস্থায় যারা বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে বাচ্চার উপর বিরাট ধরনের প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কোন ধরনের কৃমিনাশক ঔষধ গ্রহণ করতে পারছেন না। কিন্তু যখন আপনার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, আপনার এটি ক্লিয়ার করা প্রয়োজন, আপনার পুরোপুরি মাসিকটা ক্লিয়ার করা প্রয়োজন এবং যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আপনার 3 মাসের ভিতরে সেটি আপনার পরিষ্কার করা প্রয়োজন, এই বাচ্চাটি আর টিকিয়ে রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের কৃমিনাশক ঔষধ দিলে সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে বা ব্যাকটেরিয়াটা কিল হয়ে যাচ্ছে বা কোন ধরনের যদি ছত্রাক থাকে সেটিও পাশাপাশি কিল হয়ে যাচ্ছে এই ধরনের কৃমিনাশক ঔষধ। তো দেখেন কত মজার বিষয়, 3 নম্বরে এসে পেলাম, আমরা মেন সাবজেক্ট হিসেবেও কাজ করছে এই ধরনের কৃমি ছাড়াও আপনার অন্যান্য বিষয়। 4 নম্বরে দর্শক অনেকেরই পরিচিত ডম্পেরিডন, অমিডন বা মটিকার্ড বা ডনে, ডমিরেন, ডিফ্লাক্স এই ধরনের ডম্পেরিডন জাতীয় ঔষধ, বেশিরভাগ চেনেন অমিডন ব্র্যান্ড লিডার। তো এই অমিডন বা ডম্পেরিডন গ্রুপের ঔষধ আমরা কেন গ্রহণ করি, সাধারণত আমাদের যখন খিদা লাগে না, রুচি কমে যায় সেক্ষেত্রে কাজ করে, আমাদের বদহজম, ডেকুর উটা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, আলসার এই ক্ষেত্রে বিশেষ করে পাকস্থলীর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তো যাদের রুচি হয় না তারা গ্রহণ করে, যাদের বমি বমি ভাব তারাও গ্রহণ করেন, বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করেন। তবে এই ধরনের অমিডন বা ডম্পেরিডন গ্রুপের ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এই পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে মারাত্মক হয়ে দাঁড়ায় বাচ্চা মেয়েদের ক্ষেত্রে বা একজন প্রাপ্তবয়স্ক মহিলা বা মেয়েদের ক্ষেত্রে। কেন বললাম, 12 বছরের পর এই ধরনের ডম্পেরিডন বা অমিডন বা মটিকার্ড বা ডমিরেন এই জাতীয় ডিফ্লাক্স ঔষধ যারা লাগাতার গ্রহণ করে থাকেন ওভার ডোজ হিসেবে, খাওয়ার রুচি বাড়ে, প্রচন্ড পরিমাণে যত গ্রহণ করি এই ধরনের ডম্পেরিডন ততই আমাদের ভালো হয়, রুচিটা অনেক বেড়ে যায়, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যায়, আমরা খেতেই চাচ্ছি বা গ্রহণ করতেই যাচ্ছি, তবে যে কারো যে কোনো সময় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার দারুণভাবে ক্ষতি আনতে পারে বা লাভ করতে পারে মেন সাবজেক্ট হিসেবে। যেহেতু আমরা মেন সাবজেক্টটাকে কাজে লাগাচ্ছি সেই অবস্থায় আমরা খারাপ দিকে একটু যাব না, আমরা ভালোর দিকে যাব। যেমন মেন সাবজেক্টটা এই অমিডন বা ডম্পেরিডনের কাজ কি, যেমন ঔষধটা কাজ করছে আপনার শরীরে এই রুচি বাড়ানোর জন্য বা আপনার বদহজমের জন্য, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য। তবে পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আপনার বুকের দুধটা বা স্তনের দুধটা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। যেমন ওভার ডোজ যদি কোনো মহিলা নেন বাচ্চা হওয়ার পর একটা করে 3 বার বা 2টা করে 3 বার আহারের পূর্বে, সেই ক্ষেত্রে বুকের স্তনের দুধটা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, অনেক পরিমাণে খাওয়ার রুচি বাড়বে, সাথে সাথে বুকের দুধটাও বেড়ে যাবে।
এটি পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? এটি হচ্ছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া। সেই ক্ষেত্রে বলা হয় বাচ্চা মেয়েদের ক্ষেত্রে এই ধরনের ডম্পেরিডন ঔষধ কম দেয়াই ভালো, 5 দিন 7 দিন এর উপরে না, বা 10 দিন বা 1 মাস। অতিরিক্ত দিলে কিন্তু বুকের দুধটা বেড়ে যেতে পারে। যে অবস্থায় প্রয়োজন বুকের দুধের, সে অবস্থা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার পর থেকে শুরু করে যে কোনো মহিলা লাগাতার করতে পারেন কয়েক মাস। এক্ষেত্রে বুকের দুধটা বাড়বে, বাচ্চাও পর্যাপ্ত পরিমাণে বুকের দুধটা পাবে। তো দেখুন এই 4 নম্বরে অবস্থায় যে দারুণ ভাবে কাজ করছে পার্শ্ব প্রতিক্রিয়াটি মেইন সাবজেক্ট হিসেবে, আমরা অবাক হয়ে গেলাম। 5 নম্বরে দর্শক ম্যাজিক একটা ঔষধ রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অনেকে পুরুষেরাই জানেন, যেমন অক্সাট 20-10 মিলিগ্রাম ঔষধ। এই অক্সাট ঔষধটি যে কোনো পুরুষের ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করতে পারে মেন্টালিটি সমস্যা বা প্যানিক ডিসঅর্ডার যারা রয়েছেন, বা অতি দুশ্চিন্তায় থাকেন, বা আপনার স্বপ্ন সমস্যা হয়, স্বপ্নদোষ হয়, বা বিভিন্ন ধরনের আপনি আতঙ্কে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, আপনার প্রেশারটা বেড়ে যায় এই ধরনের দুশ্চিন্তায়, বা আপনি যেটা হচ্ছে না আপনার কাল্পনিক হয়ে আছে সেটিকে আপনি বাস্তব রূপে ধরে আনেন, এই ধরনের প্যানিক ডিসঅর্ডার বা মানসিক সমস্যা যারা ভুগে, এই ধরনের প্যারোটিন গ্রুপের ঔষধ অক্সাট বা এই জাতীয় ঔষধ চিকিৎসকগণ দিয়ে থাকেন। তবে মজার বিষয় হচ্ছে এই অক্সাট ট্যাবলেটটির কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া, মজার একটা বিষয় রয়েছে, মেইন সাবজেক্টের উপর কাজ করে। যেমন এটি পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যে পুরুষদের দ্রুত বীর্য বের হয়ে যায় বা দীর্ঘক্ষণ সহবাস করতে পারে না, সহবাসের সময় শীতলতা অনুভব করেন আপনার লিঙ্গের বা পেনিসের মধ্যে, সেই ক্ষেত্রে এই ধরনের অক্সাট বা পেরোটিন গ্রুপের ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এইগুলার কাজ করে, মেইন সাবজেক্ট হয়। অনেক সময় যৌন চিকিৎসকগণ এই ধরনের আপনার অক্সাট ট্যাবলেট দিয়ে থাকেন, যেটি হচ্ছে অনেকেই গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখেন যে এটি আমার মানসিক দুঃখের সমস্যার জন্য চিকিৎসক দিলেন, আমি গেলাম যৌন সমস্যা বা যৌন কার্যের জন্য আমার সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে। তো আপনি জানেন না এটির পার্শ্ব প্রতিক্রিয়া যেটি কাজ করে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াকে মেইন সাবজেক্ট হিসেবে ধরে চিকিৎসকগণ প্রেসক্রাইব করেছেন আপনাকে। যেমন আপনার দ্রুত বীর্যপাত হবে না, আপনার শীতলতা অনুভব করবেন না লিঙ্গের মধ্যে, পর্যাপ্ত পরিমাণে স্ট্রং থাকবে, এই ক্ষেত্রে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার উপর আপনার জোর দেওয়া হয়েছে। 6 নম্বরে দারুণ একটি ঔষধ যেটি পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ইউজ করে থাকেন, যেমন চুল না পড়ার জন্য বা নতুন চুল গজানোর জন্য একটি লুশন বা আপনার একটি পানীয় জাতীয় লিকুইড, যেটি হচ্ছে মিনক্সিডিল গ্রুপের ঔষধ, ট্রুগেন, জেনোগ্রো, রিগেন, এই জাতীয় ঔষধ লিকুইড। এটি অনেক সময় আপনারা চুলের মধ্যে ইউজ করে থাকেন, দাড়ি যাদের উঠছে না তাদেরও ইউজ করে থাকেন। তো এই ধরনের মিনক্সিডিল গ্রুপ আসলো কোথা থেকে, বা এটি কোথা থেকে আপনার উৎপন্ন হলো, বা কিভাবে বুঝলেন চিকিৎসকগণ এটি কাজ করে মাথার চুল ওঠার জন্য? একটি বিষয় লক্ষ্য রাখবেন যে কোনো ঔষধ রিসার্চের আগে কোন ধরনের প্রাণীর ওপর রিসার্চ করা হয়, যেমন সাপের উপর হতে পারে, ব্যাঙের উপর হতে পারে, বিড়ালের উপর হতে পারে, বানরের উপর হতে পারে, বিভিন্ন কুকুরের উপর হতে পারে, বিভিন্ন জীবজন্তুর উপর হতে পারে, প্রাণী হতে পারে। এমত অবস্থায় সব ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া যাতে না হয় সেগুলা প্রাণীর ওপর রিসার্চ করা হয়। এই মিনক্সিডিলটা আপনার চুল ওঠার জন্য দারুণ ভাবে ভূমিকা রাখে। তবে এই 1970 সালে রিসার্চ করার পর এই ও মিনক্সিডিল গ্রুপের ঔষধটি দেয়া হতো উচ্চ রক্তচাপের জন্য, যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন। দেখুন যারা আপনার বর্তমানে এই 2024-23 সালে এসে বা কিছু বছর আগ থেকে এই ধরনের মিনক্সিডিল, জেনোগ্রো, ট্রুগেন, রিগেন এই জাতীয় ঔষধ চুল নতুন করে উঠানোর জন্য বা চুল না পড়ার জন্য ব্যবহার করা হচ্ছে, 1970 সালে রিসার্চ করে দেখা গেছে এটি হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে দেয়া হয়। তারপর দেখা গেছে এই মিনক্সিডিল যখন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছে, একটি বিশেষ গবেষণায় দেখা গেল যে উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি যে শরীরে দেয়া হচ্ছে বা যার শরীরে প্রয়োগ করা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমানোর জন্য, সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উনার চুল উঠতেছে শরীরের মধ্যে, যেখানেই আপনার দেয়া হচ্ছে বডির মধ্যে সেখানেই আপনার চুল উঠছে, যেমন যিনি গ্রহণ করছেন সারা শরীরে উঠে যাচ্ছে চুল। এই অবস্থায় বিশ্লেষণ করে দেখা যায় এই মিনক্সিডিল গ্রুপের ঔষধ আগে ছিল আপনার উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, এবং পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু কাজ করছে মানুষের শরীরে, এমতা অবস্থায় চিকিৎসকগণ বা বিশেষজ্ঞরা এটি রিসার্চ করে আপনার চুল উঠার জন্য বা নতুন চুল গজানোর জন্য বা পুরাতন চুল না পড়ার জন্য বা দাড়ি উঠানোর জন্য এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চিকিৎসকগণ দিয়ে থাকেন, এবং বিভিন্ন কোম্পানি, নতুন নতুন কোম্পানি বা পুরাতন কোম্পানি ট্রুগেন, জেনোগ্রো, রিগেন এই ধরনের ঔষধ নামে বের করেছে যাতে করে চুল উঠে। তো দেখুন মেইনলি আসলে এটির কাজ করছে না, আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কাজ করানো হয়েছে, এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরে আপনার
চুল উঠতেছে সেই হিসাবে আপনার মেইন সাবজেক্টকে ধরা হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াকে আপনার শরীরে কাজের জন্য। এইরকম বিভিন্ন আরো ঔষধ রয়েছে, আমি মেইনলি 6টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম বা 6টা মেডিসিন নিয়ে। আরো যদি এরকম তথ্য পেতে চান বা আমাদের ভিডিও যদি এরকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।